থ্যাঙ্কস জানাবো যে খনিকা মাল্টিমিডিয়া সিও আতিকুর রহমান আতিক সাহেবকে। আজকে অনেকের সাথে অনেক প্রোডাকশনের দ্বন্দ্ব আছে, আমি মনে করি এই আজকে প্রোগ্রামে সবাই এই দ্বন্দ্বটা সবাই ভুল করে একত্রে কাজ করতে আসে, একই ফ্যামিলি, আমরা সবাই ফ্যামিলি। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো খনিকা মাল্টিমিডিয়া আমি আতিকের সাথে অনেকগুলি কাজ করেছি, তার মধ্যে একটি ফানি ভিডিও করেছি। আতিক অনেক ভালো কাজ করে আর খনিকা মাল্টিমিডিয়া গোটা বাংলাদেশ পৃথিবীতে যেন আলোকিত হয়ে দাঁড়ায় আমি দয়া করি, আতিকের চেষ্টা যেন সফল হয় এবং আতিকের সহযোগী বন্ধু যে রয়েছে অনেক অনেক বেটার। থ্যাংক ইউ। অনেক ডিরেক্টর রয়েছেন, অনেক রাইটার রয়েছেন, অ্যাক্টর রয়েছেন এবং হচ্ছে আমার সামনে হচ্ছে অনেক বড় ভাই আর সবাইকে আসসালামু আলাইকুম। খনিকা মাল্টিমিডিয়া এটি হচ্ছে আজকে এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। খনিকা মাল্টিমিডিয়া এই চ্যানেলটি হচ্ছে রাকিবের হাতে, আসলে টিভিটা খুঁজছে সে হচ্ছে জাস্ট কন্টেন্টটা আপ দিয়েছিলাম, ৩১ তারিখ আপ দিয়েছিলাম কিন্তু এটা সম্পূর্ণ হয়েছে এক তারিখ, সেহেতু হচ্ছে এক তারিখে করার কথা ছিল, অনেক ঝামেলার কারণে অনেকের সময় না দেওয়ার কারণে এটি হচ্ছে আজ থেকে আমরা হচ্ছে ২ তারিখে উদযাপন করবো, এখন থেকে খনিকার বার্থডে ২ তারিখ হবে। I'm gonna go get some more.